মর্নিং, শুভ সকাল। আমি টিনা, আমার খাম খেয়ালি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আমিও ঠিকঠাকই আছি। একটু দেখাই, একবার রোদ উঠছে আবার একবার মেঘলা করছে, এই আজকে সকাল থেকে চলছে। আমি তো প্রচুর জামা কাপড় কেঁদেছি, আমি জানি না শুকোবে কি না। একবার করে রোদ উঠছে আবার একবার করে প্রচুর মেঘ করে আসছে, কী হবে জানি না, বলতে পারছি না। মাসি এসে গেছে, তো আপাতত এখন চা বানিয়েছি, চাটা খাবো। তো চলো আপাতত চাটাগুলো খাই। আমার এই গাছটা দেখে তো সুন্দর হয়েছে, একটু লক 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 করছে একবারে। তো চলো চাটা তো বানানো হয়ে গেছে, মাসিকেও চা মুড়ি দিয়ে দিয়েছি। আমার চা রেডি, এখানে চাটা খাবো বিস্কুট দিয়ে, তারপরে সকালে যাবতীয় কাজকর্ম করব। এখন ঘড়িতে বাজে হলো 8:30, আর আজকে মঙ্গলবার। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটাকে শুরু করছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগ খাম খেয়ালি। সারাদিন যা যা করবো যেমনভাবে থাকবো সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো আপাতত চায়ের কাপে চুমুক দিই, চাটা ছাড়া তো সকালে হয় না। তো আজকে সকাল থেকে চা খাই, সকাল থেকে প্রচুর কাজ ছিল, জামাকাপড় মেলা টেলা অনেক কিছু কাজ ছিল, তারপরে তো উপরে বিছানাপত্র তোলা সমস্ত কাজ করবো, করতে পারবে এটা ভালো লাগছিল না। তোমার মধ্যে কোমরের যন্ত্রণা করছে সকাল থেকে, তো সেই জন্য সকালবেলা চাটা খাইনি, এখন চা নিয়ে বসলাম। চাটা খাবো, তারপরে সকালবেলা ব্রেকফাস্ট বানাবো রুটি তরকারি, তারপরে দুপুরবেলা রান্না হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগ খাম খেয়ালি। চলে এসেছি রান্নাঘরে, রুটি করতে সকালবেলাতে বিশ্বরাবুর জন্য জলখাবারে করবো। আর বিশ্বরাবু দুটো রুটি, আমার একটা রুটি, তিনটে রুটি করবো। তো আটাটা মেখেই রেখেছিলাম, সেটা ফ্রিজ থেকে বার করে নিই, রুটিটা করে নিই, করে নিয়ে তাদের রুটিটা ভেজে নিলে এখন যদিও বেশি বেলা হয়নি, এখন 9:45 বাজে, কিন্তু রুটিটা যদি আগে করে নিই না তাহলে খুব ভালো হয়। তারপরে আস্তে আস্তে সবজি টবজি করবো, কারণ রুটিটা করতে গেলে প্রচণ্ড গরম লাগে, প্রচণ্ড কষ্ট হয়, কারণ ফ্যান ট্যান তো চালানো যায় না, আটাগুলো উড়ে উড়ে আসবে বলে। এই জন্য তাড়াতাড়ি করে রুটিটা করতে এসে নিলাম। মাসিও এসে গেছে, মাসিও কাজ করছে বাইরে, রুটিটা করে নিই। চলো আগে ঝটপট করে, রুটি বেলা হয়ে গেছে, এবার একটু ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। তো প্রায় আমার রুটি ভাজা হয়ে গেছে, রুটিটা ভাজার পরে রুটিটা এবার সেঁকে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তিনটে রুটি, বেশিক্ষণ সময় লাগে না, তাও ঝটপট করে নিলাম, কারণ এই রুটিটা সকাল সকাল করে নিতে পারলে আমার মানে মনে হয় যেন একটা হেডেকটা কমলো, একটা জল খাবারের হেডেকটা, তো সেই জন্য করে নিলাম ঝটপট ঝটপট করে। তো চলো আপাতত রুটিগুলোকে সেঁকে নিই, সেঁকে নিয়ে তারপরে আবার সবজি কাটবো। রুটিগুলো সেঁকা আমার হয়ে গেছে, এটা লাস্ট রুটিটা সেঁকে নিলাম। এবার দেখো আমি এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি করতে, তিনটে ডিমের কারি করবো আজকে। আর এখানে একটা সবজি বসিয়েছি সকালে খাওয়ার জন্য, সমস্ত রকমের সবজি দিয়ে, এখানে একটু উচ্ছে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি ভেজে ভাজবো বলে। তো আমি ভাজাটা বসিয়েও দিয়েছি, তরকারি সকালবেলা তরকারি আমার হয়ে গেছে। তো এবার একটু ওই উচ্ছে আলু আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, এটা ভাজবো আর ডিমের কারি করবো, আর চাটনি রয়েছে পোড়ের ভাজা করবো, ভাতও বসিয়ে দিয়েছি। আর হলো যে আমের চাটনি রয়েছে, এটা অবশ্য কালকে করেছিলাম, সেটাই রয়েছে। তো চাটনিতে একবার একটু বেশি করেই করে নিই, যাতে আর বারবার রোজ রোজ করতে ইচ্ছে করে না। তো করে নিয়েছি, বাসনগুলো ধুতে হবে চায়ের কাপগুলোকে। ডিম সেদ্ধটা করে নিলাম, হয়ে গেছে ডিম সেদ্ধ। এবার ডিমটাকে ছাড়িয়ে নিয়ে এবার ডিমের কারিটা করে নেবো ঝটপট করে, বিশ্বরাবু অফিস যাবে, তো সেই জন্য তাড়াহুড়ো করছি আমি। ভাতটাও একদিকে হচ্ছে আর একদিকে পোড়ের ভাজাটাও করে দেবো, তাহলেই হয়ে যাবে। ডাল তো আছেই করা, তো সব মিলেমিশিয়ে অনেকগুলোই খাবার হয়ে গেছে। তো চলো আপাতত এই কাজগুলো ঝটপট ঝটপট করে নিই, তোমরা দেখতে থাকো আমার ব্লগ খাম খেয়ালি। আর অবশ্যই তোমরা জানিও যে কেমন লাগছে তোমাদের আমার ব্লগ দেখতে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি মানে কোনো রকম সমস্যা কিছু থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানাতে পারো যে তুমি তোমরা কীভাবে দেখতে চাইছো, বা আমার কোনো রকম কোনো ভুল ত্রুটি রয়েছে কি না, তাহলে আমারও সেটা ভালো লাগবে। চলো কাজগুলো ঝটপট ঝটপট করে করতে থাকি।
দেখো এখানে আমার ডিমের ঝোল রান্না করা হয়ে গেছে। আর ডিম মশলা কষিয়ে ডিম দিয়ে দিয়েছি, আলু ছাড়াই আমি করছি, কারণ এসব যেহেতু সুগার সব কিছুতে আলু দেবো না, ভাতও প্রায় হয়ে এসেছে। আর এখানে আমি পোড়ের ভাজার জন্য ব্যাটারটাকে করে নেব, তার জন্য দেখো পোড়ের ভাজা ভাজবো বলে আমি কুমড়োটাকে খুব পাতলা পাতলা সরু সরু করে স্লাইস করে রেখেছি, যাতে আমার ঝটপট করে আমি যখন খাওয়ার সময় বিশেষ খাওয়ার সময় গরম গরম মধ্যে ভেজে দিতে পারি। আর এখানে ব্যাটারটা করবো বলে বেসন নিয়ে নিয়েছি, বেসনের মধ্যে বেকিং পাউডার, নুন, মিষ্টি, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো, কালো জিরে, একটুখানি পোস্ত, এগুলো দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নেব। ব্যাটারটা আগে থেকে তৈরি করা থাকলে ঝটপট করে গরম গরম ভেজে দিতে সুবিধা হয়, আর এই পোড়ের ভাজা তো আগে থেকে ভেজে রাখলে খাওয়া যায় না, নরম হয়ে যায়। তো খাওয়ার সময় ঝটপট করে ভেজে দেওয়ার জন্য আমি একদম আগে থেকে রেডি করে রাখছি, যাতে ঝটপট করে আমি ভেজে তুলে দিতে পারি। কালকে একটুখানি ভাত ভেজেছিল, যেহেতু বাসমতি চালের ভাত, এবার সেই ভাতটাকে আমি আর জল দিয়ে গরম গরম করিনি, যেহেতু জয়সে চালের ভাত করেছি বাসমতির করিনি, তো এইটা এইটাকে দিয়ে আমি একটুখানি না পোলাও করে নিয়েছি, ভালো যেন দেখতে পোলাও করে নিয়েছি। চলো এবার একটু পোড়ের ভাজা ভাজবো। এখানে কড়াই আমি তেল চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর হলো যে এখানে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সে ব্যাটারটা তো রয়েছেই বানানো, তার মধ্যে এই কুমড়োগুলোকে কাটা রয়েছে, এগুলোকে চুবিয়ে একটুখানি পোড়ের ভাজা ভেজে নেব। তাহলে পোলাও, পোড়ের ভাজা, ডিমের কারি, চাটনি, দই আর কি লাগে মানুষের, তাই না? চলো আপাতত পোড়ের ভাজাগুলো ভেজে ফেলি ফটাফট ফটাফট করে। এখনো দেখিটা গরম হয়নি সেইভাবে, খাওয়া দাওয়া, চাটনি, চলো খেয়ে নি। দুপুর হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, আড়াইটে বাজে, খেয়ে দিয়ে চলে এসেছি উপরে ঘরে। এসে চালু দিদি প্রচণ্ড গরম করছে, মানে বাইরে না রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে, এত বেশি গরম হয়ে যাচ্ছে, থেকে ফোনই পড়ে যাচ্ছে, কি অবস্থা। এসি বন্ধ করে দিয়ে এসিতে চালিয়ে দিয়ে এবার আমি একটু শোবো, সাথে একটা মুভি দেখবো। পিসেরাও বাড়ি চলে এসেছে, এখন ঘুরতে বাজে 6:10। আমি এই এত ঢাই জামা কাপড় যেগুলো সব কেঁদেছিলাম সেগুলোকে নিয়ে বসলাম ভাজ করার জন্য, সারা বিছানা জুড়ে এগুলো করেছি, এগুলোকে ভাজ করব। সাথে চা নিয়ে এসেছি, বিকার চা পিসেরাওকে দিয়ে এসেছি। তারপরে এইগুলো সমস্ত গোছাবো, তুলবো, তারপরে গা টা ধুয়ে ফ্রেশ হয়ে পুজো টুজো করবো। ভালো লাগছে না আমার শরীরটা, না দিন দিন কেমন যেন খারাপ হয়ে যাচ্ছে, আমার কম কষ্ট হচ্ছে প্রচণ্ড বেশ, একটু ডাক্তারটা যেতেই হবে। চলো ফটাফট এইসব কাজগুলো আগে তো করে টরে নিই, তারপরে দেখছি। ওদিকে মাও ফিরে এসেছে মায়ের বাড়িতে, মাও বারবার করে বলছে তুই আসছিস না আসছিস না, আমি বুঝতে পারছি না আমি যে কী করবো, কখন যাবো, কী করবো, দেখা যাক। চলো আপাতত গোছ গাছ করি এগুলোকে, যে বেড কভারটাকে চেঞ্জ করেছি, একটা অন্য বেড কভার পেতে দিয়েছি, ওপরে সমস্ত ছেলের জামা কাপড়গুলো ছিল সেগুলোকে নিয়ে এলাম। খুব গরম করছে, খুব গরম করছে, আমি কেন জানি না একদম ভালো লাগছে না, এত গরম করছে আমার কেন আমি বুঝতে পারছি না, আমার প্রেশার কি প্রচণ্ড বেড়ে গেলো নাকি সেটাও বুঝতে পারছি না, এত কষ্ট হচ্ছে না আমার। খেয়ে দিলাম জামা কাপড়গুলোকে, আমার ওভার কোটটা নিয়ে এসে রাখলাম। এখন কটা বাজে? 8:40 হয়ে গেছে। চলো একটু মাছেদের খাবার দিয়ে দিই, মাছেগুলোর খাবার টাইম হয়ে গেছে, দেখো আমার আওয়াজ শুনে কেমন করছে, দেখছি খাওয়ার সময় হয়ে গেছে, তারা দিয়ে দিই। এই তো তুমি দাঁড়া, ও তো বেশি খায় না, খাবার দিয়ে দিয়েছি, মাছগুলো কেমন করছে দেখো, এই ভালো আলে ভালো আলে ভালো আলে বুঝতে এত ভালো লাগে। এই মাছগুলো যখন সারাদিন এই ঘুরে ফিরে বেড়ায় না, তখন না কেন জানি না মনে হয় যেন নিজেরও একটা অন্যরকম একটা মানে পজিটিভিটি একটা আসে, কারণ এতগুলো প্রাণ, জ্যান্ত প্রাণ, তো সে জীবন্ত একদম,
তো সেই মার মার মানে জীবগুলো যখন ঘুরে বেড়ায়, এই প্রাণগুলো যখন ঘুরে, তখন একটা অন্যরকম পজিটিভিটি আসে ওদের দিকে তাকিয়ে থাকে। আমি যখন ভীষণ কষ্ট পাই, ভীষণ বিরক্ত লাগে আমার যখন, তখন আমি ওদের দিকে তাকিয়ে থাকি। সুন্দর আর এই জলের মধ্যে সুন্দর খেলাধুলা করে বেড়াচ্ছে, তখন আমার ভীষণ ভালো লাগে। তখন মানে ঠিক আছে, ওরা যখন ওদের জগতে খেলতে পারছে, সুন্দরভাবে থাকতে পারছে, তাহলে আমরাও নিজেরাও লড়তে পারি এইভাবে নিজেদের জীবনে। তো চলো এখন আবার রাতে রান্নার জোগাড় করতে হবে। করিলে এত গরম করছে না, আমার একটুও ভালো লাগছে না আজকে। আমার প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে একদম আমি মানে পারছি না আমি এই কষ্টটাকে নিতে। জানি না আমার কেন এত কষ্ট হচ্ছে, যাই হোক চলো সবারই হয়তো হচ্ছে এই সময় কষ্টটা। তো চলো আপাতত আমি রান্নার জোগাড় করি। আর একটা জিনিস দেখাই তোমাদের, এরকম এই প্যাকেটটার মধ্যে না বাগানের মানে নিজেদের ক্ষেতের কিছু সবজি রয়েছে। কিছু বলতে দেখো দেখো, পাটের শাক একদম কচি কচি, পাটের শাক একদম ছাড়ানো, হ্যাঁ পাটের শাকগুলো পুরো ছাড়িয়ে দিয়ে গেছে। আর হলো তার সঙ্গে রয়েছে হলো পটল। সেই তোমাদের মনে আছে কিনা জানি না, আমি আমার একটা ব্লগে দেখিয়েছিলাম, আমার একজন সাবস্ক্রাইবার প্লাস আমার একটা বোন, তো সে আমাকে ভীষণ ভালোবাসে, কাঁঠাল দিয়ে গিয়েছিল, পটল তার সঙ্গে দিয়েছিল, আম দিয়ে গেছিলো তাদের নিজেদের জমির। তো সেই আবার আজকে মেয়েকে স্কুল থেকে আনার পথে না আমার বাড়িতে ফেলে দিয়ে গেছে, গ্রিল দিয়ে ঢুকিয়ে দিয়ে চলে গেছে। আমাকে ফোন করেছিল, আমি তখন ঘুমিয়ে গেছিলাম, আমি বুঝতে পারিনি। 4:10-15 ধরে ফোন করেছিল, তো আমি বুঝতে পারিনি যে ফোনটা করেছে। আমি ফোনটাকে চার্জ দিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো ও কী করেছে, মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়ার পথে ও না আমার বাড়ির গ্রিলের ফাঁক দিয়ে এটাকে ঢুকে দিয়ে গেছে। তারপরে আমি ওকে আমি বিকেলবেলায় দরজা খুলে দেখছি ওরকম অবস্থা পড়ে রয়েছে। তো ওই পটলটা দেখে আমার কেন জানি না মনে হলো যে ওই হবে, অপূর্বাই হবে দিয়ে গেছে, কারণ ওদের জমির পটল এর আগের বেলা আমি খেয়েছিলাম। ওকে তখন সঙ্গে সঙ্গে ফোন করি, ফোন করার পর ও আমাকে বলে দিদি তুমি শিগগিরি ওটা তোলো, আমি বাইরে ফেলে দিয়েছি, তখন ওর সঙ্গে করার কথা হয়। তো এটাই হলো ভালোবাসা, যে কোথাও গিয়ে ও ও আমাকে চিনতো না, জানতো না, হঠাৎই আমার কবিতা শুনে ও আমাকে আমার সঙ্গে কথা বলা শুরু হয়। তো তারপরে এতটা ভালোবাসে যে নিজের জমির জিনিস যেটাই হয় না কেন সেটাই আমার বাড়িতে দিয়ে যায়। এই যে এই ভালোবাসাটা, এই মুখের এই ভালোবাসাটাই সারা জীবন থাকবে, আজীবন এটাই থাকবে, আর হয়তো কিছুই থাকবে না, মানুষও চলে যাবে। কিন্তু আমরা তারপরও কত অহংকার করি, কত নোংরা নোংরা কথা বলি, কত সমস্যা তৈরি করি, একজন আরেকজনের পেছনে লাগি। কিন্তু এই ভালোবাসাগুলো, এই ছোটো ছোটো মুহূর্তগুলো, এইগুলোই মানুষের জীবনের শ্রেষ্ঠ উপহার, আমার জীবনে তো বটে। তো সেই জন্যই তোমাদের সঙ্গে আমি তুলে ধরলাম এই ব্যাপারটা, কারণ আমার খুব ভালো লাগে। অপরূপা সত্যি ভীষণ ভালো একজন মেয়ে, ভালো একজন মা, তো সেই জন্য এবং অবশ্যই আমার ভালো একজন বন্ধু, তো সেই জন্য আমার ওকে খুব ভালোও লাগে। তো একদম ছাড়িয়ে ছুড়িয়ে পাতাগুলোকে দিয়ে গেছে, আমি জাস্ট কাটবো আর কেটে রান্না করবো। তো আমার খুব ভালো লাগলো এটা, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটাকে, যে মানুষ সব মানুষই যে খারাপ হয় তা নয়, মানুষ ভালোও হয়, কত ভালো মানুষও থাকে, তো সেটাই এবার প্রমাণ। তো চলো আবার এখন অন্যান্য যোগাযোগ দিয়ে করি। এখন ঘড়িতে বাজে 10:45, আমি চলে এসেছি রান্নাঘরে। কড়াইয়ে তেল তো ছিলই, সেই পরের ভাগে ভেজেছিলাম। তো আমি এবার একটু রাতে রান্না করব। দেখো আমি এখানে না লম্বা লম্বা করে সব কেটে নিয়েছি। এখানে তোমরা নানা রকমের সবজি দিতে পারো, রাতের রুটি খাওয়ার জন্য সবসময় তো মানে একই খেয়ে তরকারি ভালো লাগে না, সেজন্য একটু অন্যরকম করে খেতে গেলে এরমভাবে খেতে পারো। এখানে আমার এমনি লম্বা লম্বা করে বেগুন আর লম্বা লম্বা করে পটল কেটে নিয়েছি, পটলের বিচিগুলো কিন্তু ফেলে দিয়েছি। আর এখানটা দিয়েছি হলো একটা আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা, এখানে রয়েছে একটু রসুন কুচি, আর এখানে রয়েছে হলো পেঁয়াজ কুচি। তো প্রথমে আমি এগুলোকে না একটু ভালো করে না ভেজে নেবো, একদম একদম মানে ক্রাঞ্চি করে ভেজে নেবো, ঠিক আছে, যাতে এটা কোনো তেল জল না থাকে। আমি সেই জন্য এটাকে ভালো করে ভেজে নেবো, ওই জন্যই এতখানি তেলের মধ্যে ভাজছি। যখন আমি মানে ভাজার পর যখন রান্নাটা করবো তখন আমি অল্প একটু তেলে রান্নাটা করবো, কিন্তু এখন আমাকে ভাজতে গেলে এটাকে মানে ডুবো তেলেই ভাজতে হবে, ঠিক আছে। একটু ভেজে নিয়ে এগুলোকে একবারে সুন্দর করে ডুবো তেলে ভেজে নিতে হবে, ভেজে তুলে নিতে হবে। তারপরে আমি রসুন কুচি ভেজে, পেঁয়াজ কুচি ভেজে এটাকে মিশিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো। এটা যে কোনো রুটি টুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো চলে এভাবে রান্না হোক, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি আবার। আর তার সঙ্গে আমি কী করছি জানো, আমি একটা ইংলিশ সিনেমা দেখছি, সেটা হলো সুপার ট্যাঙ্কার, হেভি সুন্দর, দেখতে পারো। দুপুরবেলা দেখেছি হলো এজেন্ট বিনোদ, একটা হিন্দি সিনেমা সাইফ আলি খানের, সেটাও ভীষণ সুন্দর ছিল। রোজই এর মুভি দেখার নেশা হয়ে গেছে। গতকাল দেখেছিলাম আমি হলো আখরি উড়ান, এরকম নানা রকমের ইংলিশ মুভিগুলো দেখতে আমার খুব ভালো লাগে, তো সেই সব কিছু দেখছি। তো কী যেন ফ্লাইট অফ ভূষণ, তো এই সব কিছু, তারপরে 9/4 ফ্লাইট, 9/14, হেভি ভালো ভালো ইংলিশ মুভিগুলো।
যাই হোক, তার সঙ্গে সঙ্গে এই রান্না বান্না খাওয়া দাওয়া সেগুলো তো করতে হবে, সেই জন্য এটাকে চাপিয়ে দিলাম। সমস্ত সবজিগুলোকে একদম ছাঁকা তেলে ভেজে নিয়েছি, দেখতেই পেলে তোমরা, আলু পটল আর বেগুন ছাঁকা তেলে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে অল্প জাস্ট একটুখানি আমি তেল দিয়েছি, তার মধ্যে রসুন কুচিগুলো দেবো। রসুন কুচিগুলো একটু ভেজে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে এই কাঁচা লঙ্কা, কালো আর পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভালো করে ভাজবো, ভেজে নিয়ে একদম হাই ফ্লেমে ভাজবো। ভেজে নিয়ে আমি সমস্ত সবজিগুলোকে মিশিয়ে দেবো, দিয়ে তার মধ্যে শুধু একটু নুন মিষ্টি আর একটুখানি হলুদ দেবো, আর কিচ্ছু দেবো না, কোনো মশলা দেবো না। এতেই খেতে খুব সুন্দর লাগে, জল ছাড়াই রান্নাটা, পুরো রান্নাটা হয়, কারণ যেহেতু পুরো একদম মানে ছাঁকা তেলে একদম ভেজে নিয়েছি, যার জন্য আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো ভীষণ টেস্টি খেতে হয় একদম, জল দিলে একটুখানি খাবারগুলো কেমনটা অন্যরকম লাগে, আর একটু ভাজা ভাজা যদি খাও তাহলে সেটা খুব ভালো লাগে খেতে। এরকম তোমরা একবার ট্রাই করতে পারো, রাত্রিবেলা রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে, বা ব্রেডের সঙ্গেও তোমরা খেতে পারো, ভাতের সঙ্গেও অনেকে খায়, অসুবিধা কিছু নেই। কারণ একটা চাইনিজ খাবারের মতো লাগে, কারণ যেহেতু রসুন থাকছে, পেঁয়াজ থাকছে, কোনো পেঁয়াজগুলো আমি খুব বেশি ভাজবো না, যাতে একটুখানি মুখে মানে ক্রাঞ্চিনেসটা যেন থাকে, মানে একটুখানি যাতে মুখে পড়লে যেন সেটা বোঝা যায় যে হ্যাঁ পেঁয়াজটা খাচ্ছি। একদম মেল্ট হয়ে গেলে এই রান্নাটা ভালো লাগবে না, সেজন্য সবটাই খুব হাই ফ্লেমে আমি করব, আর তেল ছাড়া, বেশি তেল নয়, মানে ভাজতে যেটুকুনি তেল লেগেছে, আর এমনিতে তো নর্মালি বেশি তেল দিইনি, এইভাবেই হবে। এবার একটু নুন মিষ্টি হলুদ সব কিছু দিয়ে দেবো, দিয়ে ব্যাস। এর মধ্যে শুকনো লঙ্কাটা, শুকনো লঙ্কার গুঁড়োও দেবো না, কিছু দেবো না, কালো কাঁচা লঙ্কার ঝালেই এটা খুব ঝাল হবে এবং খেতেও খুব টেস্টি হয়। তো চলো আমরা এই রান্নাটা এইভাবে শেষ করে নিই, তোমরা সবাই ভালো থেকো, আবার নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, টাটা, শুভরাত্রি, গুড নাইট।